ইদ্রিস আলাইহিসসালাম ডাকতে বলে আমার মালিক, তোমার আজরাইল আমার সনে মনে হয় ভালো ব্যবহার করে নাই, আমি ওই জান্নাতের মধ্যে যা সব নিয়ামত পাইলাম, সমস্ত রহমত আমি পাইলাম, কিন্তু মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই, তোমার আজরাইল মনে হয় আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দেখো আজরাইল, জলদি যা আমার বন্ধুরে জানাই আয় কেমনে তার রুটা বাইর হলো। এবার আজরাইল সাল্লাম সামনে হাজির হয়ে গেছে, ডাক দেখো আসসালামু আলাইকুম আল্লাহর নবী, আমি আপনার কদমের মধ্যে আছি কিছু জানতে চান কিনা? আল্লাহর নবী ডাক দে বলে আজরাইল আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছ গো। আজরাইল কয় হুজুর আপনি জানেন পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দে যারা, একমাত্র ইসলামের বিধান মানে যারা, এই মানুষগুলোর জানটা রুহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। হুজুর আপনার রুটা বাইর করা হয়েছে, আপনাকে এত আসনে মৃত্যু দেওয়া হয়েছে, সেই মৃত্যুটা হলো মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের মৃত্যু হয় কেমনে শুনেন মুসলমান? ওই নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ইমানদার জান্নাতি মানুষের মরণ হয়, যতন আটা গা আটা গুলাইয়া খামির বানাইয়া রেখে দিলের ভিতর থেকে যেমন একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারের ভিতর থেকে আসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এইবার আল্লাহর বন্ধু শুই না লও, ও আমার আল্লাহর গোলামেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও, আদনালে সাল্লাম ডাকতে বলো হুজুর আপনার জানটা বাইর করেছি, শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রুটটা আমি এমনি আসান করেছি, শুধু মাথার উপরে হাত রেখেছিলাম, কারণ ইমানদারের রুটটা বাইর করা হয় মাথা দিয়া গো। এই পৃথিবীর মধ্যে শুনে নাও, পা দিয়ে আটটা ছিদ্রা দিয়ে ইমানদারের রু বাইর হয় না, আটটা ছিদ্রা দিয়ে বাইর হয় মুসলমান কাফের বেঈমান মুনাফিকদের, কিন্তু ইমানদারের রুটটা বাইর হয় কোথা দিকে শুনে নাও? ইদ্রিস আলাইহিসসালাম ডাক দিয়ে যখন বললেন আজরাইল ডাক দে কয় হুজুর আমি আজরাইল শুধু আপনার মাথার ভিতরে হাত রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই নাই রে, আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, আজরাইল রে তুমি কি শুনাইলা এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ও আজরাইল যারা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিবে, আজরাইল যারা দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দিবে, জিহ্বা বাইর হয়ে যাবে, তাদের মরণটা কত কঠিন হয়, ও মুসলমান শুনে নাও। আজকে সংসারের মায়ের পড়িয়া খোদার বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, আজকে নিজের মন গড়া মতো চলো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, ও মুসলমান শুনে নাও। আজকে এত কিছুর পরে তুমি চিন্তা করছো চিরস্থায়ী? না না, চিরস্থায়ী নয়, কারণ কখন যেন ডাকে যে যায় দুনিয়ার মাসের চলে যায় আল্লাহ, ওই মরণের সময় আমাদের জবান দিয়ে কালেমা বাইর করে দিও আল্লাহ, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কজন মানুষ নামাজ আদায় করেছেন, নামাজের নামাজির সংখ্যা অতি কম। মুসলমান শুনেন, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে মিথ্যার একটা কারখানা শুরু হয়েছে, কি বলেন আলেম, কি বলেন জালেম,
কি বলেন সাধারণ পাবলিক, এখন কথায় কথায় মিথ্যার মধ্যে আমরা জড়িত, সমস্ত পাপের মা হলো মিথ্যা। এ মুসলমান মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। এখন যদি বলি অধিকাংশ মসজিদের ইমামের চাকরি চলে যাবে, অধিকাংশ মাদ্রাসার শিক্ষকের চাকরি চলে যাবে, আজকে মাদ্রাসা খুলে দিয়া কত মহিলা গার্জিয়ানা নিয়া গল্প করো গোপনে বইয়া, কত ইমাম সাহেব আছেন মহিলার হাতের খানা না খাইলে পেটটা ভরে না। আমি যদি ফতুয়া দিই ভেজাল বাদে সমাজের মধ্যে, এত ফেজাল ভেজাল বাদে তাসি নাই, তবে কথাগুলো শুনে লন। আজকে পৃথিবীর মধ্যে বেগানা যাদের সঙ্গে দেখা দিয়া যাস, যাদের সঙ্গে বিয়ে করা যাস, তাদের সঙ্গে দেখা দিয়া যাস আরাম, যাদের সঙ্গে বিয়ে করা আরাম তাদের সঙ্গে দেখা দিয়া যাস। এক কথায় আজকে সমাজ নষ্ট করলো, খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই, আজকে জেঠাতো ভাই, সমাজ জাতি নষ্ট করতে চায়। ও মুসলমান শুনে নাও, এই সমস্ত গুনার মাফের একটা লাইন দিছে আমার আল্লাহ, আল্লামা কুতুবি রহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এই পৃথিবীর মধ্যে এত গুনাহ করেছ, বান্দা যখন গুনার কথা মনে করে আমার আল্লাহর দরবারে খাস তওবা করিয়া, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা, কথা বোঝেন? বাবা আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসা। জুমলায়ে খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলা কুসু বুঝতে পারে না, শুধু ইয়েস নো আর ভেরি গুড, বুঝেছি ইয়েস। এই সমস্ত এত বড় গুনাহ করেছেন, বান্দা যখন ভুল বুঝতে পেরেছে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে, যখন আল্লাহর দরবারে দুটি চোখের পানি সেরে কান্দা, আল্লাহ আমি পাপি আমি গুনাহগার, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও আর আমি গুনাহ করব না, খাস তওবা করে তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা গো, চোখের পানি সেরে আল্লাহর দরবারে কাঁদো, চোখের পানি সেরে আমার মাওলার দরবারে চোখের পানি সেরে কাঁদো, কারণ আমার আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, আমার মাওলার কাছে চোখের পানির বড় দাম। এই জন্য মুসলমান শুনে নাও, এই জমিনের মধ্যে আমরা আসি হাসি তামাশা করার জন্য নাই, এই জমিনের মধ্যে আসি ইবাদত বন্দেগী করার জন্য। জোরে বলেন ঠিক কি না? ইল্লাল্লাহু আকাল্লা সারা, পৃথিবীর মধ্যে আর কোন ইলাহ নাই, আর কোন মালিক নাই, একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা কিচ্ছু নাই, সব কিছুর মালিক হলাম আমি, আর আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো রহমাতাল্লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম ঠিকানা আছে ওখানে খোঁজার জন্য, সেই মাধ্যমটা হলো রহমাতাল্লিল আলামিন। এর রহমাতাল্লিল আলামিন আপনি উম্মা তের যাবিন, গণাগারের অতি আপন জন মায়ার নবী, দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, একটু মহব্বতে বলেন রহমাতাল্লিল আলামিন আপনি উম্মাতের যাবিন, গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার পরাণের পরাণ। এ দুনিয়ার মুসলমান
আমি যে কথাগুলো বলতেছিলাম দেলের কান্ডা লাগা শুনে নাও। বলতেছিলাম জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। এরপরে এখানে বসে আকরি মোনাজাত দোয়া করিয়া চোখের পানি সেরে আল্লাহ দরবারে খাস তওবা করে ফরিয়াদ করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে সগীরা গুনাহ। ও দুনিয়ার মুসলমান শোনো, আমার আল্লাহ কখন কারে মাফ করে দিবে, কখন কারে জাহান্নামী করে দিবে। দেখা যায় সারা জীবন বন্দেগি করেছ, সারা জীবন নামাজ পড়ে কপাল ছুলে ফেলেছ, সারা জীবন এবাদত বন্দেগি করেছ, আমার আল্লাহকে রাজি খুশি করতে পারো নাই, মৃত্যুর আগে তুমি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করলাম, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলাম। আবার দেখা যায় এমনও ব্যক্তি, সে এমন ভাবে দুনিয়ার মধ্যে অন্যায় করার পর আমার আল্লাহর কাছে ফিরে আসছে, এমন ভাবে খাস তওবা করিয়া আমার আল্লাহ তারে কবুল করে নিছে, মৃত্যুর সময় জবান দিয়া জোরে জোরে কালিমা বাইর হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কি না? কখন আল্লাহ কারে কবুল করব? আমাদের দেশে উলামে একরাম খালি আয়াই কয় জাহান্নামী, অমুক বক্তা জাহান্নামী, অমুক বক্তা জাহান্নামী, অমুক জাহান্নামী। জাহান্নামের সার্টিফিকেট আমরা হাতে দিয়ে দিছি। এখন আমাদের উলামে একরামদের হাতে কোথায় কোথায় বলতেছি অমুক জাহান্নামী, অমুক জাহান্নামী, অনেক অমুক কাফের। কি ফতোয়া যুগ এসে গেল! এখন কোথায় কোথায় আপনাকে যে অটোমেটিক আমি কাফের বলতেছি, আমার আল্লাহ হয়তো আপনাকে এমন ভাবে প্রিয় একজন হয়ে গেছেন, আল্লাহর কাছে প্রিয় হতে সময় লাগে না। হেদায়েতের মালিক কোন মৌলবি নয়, হেদায়েতের মালিক কোন পিশাব নয়, হেদায়েতের মালিক কোন আলেম নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না। নবীজি যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত, কথা বলেন না কেন? যেহেতু আবু জেহেলের কালেমা জোটে নাই কপালে, তাহলে বোঝা যায় ইহা দ্বারা হেদায়েতের মালিককে। আমাদের দেশে কিছু আলেম হেদায়েতের দায়িত্ব হাতে হাতের মধ্যে নিয়ে নিছে, চিন্তা করে আমি হেদায়েতের মালিক, আমার এইগুলো এই যে ভাব ভিতরে, এই অহংকার অহমিকা পরিত্যাগ করো। হেদায়েতের মালিককে আমাকে আপনাকে বলার দায়িত্ব দিছে হেদায়েতের মালিককে। আরো জোরে বলেন, এ মুসলমান গভীর মনোযোগ। তৎকালীন জামানায় আমি ছোট্ট একটা সুরা দিয়ে শুরু করেছি আলোচনা, সুরা ইখলাস। যখন মানুষগুলো দেবতা পূজা করা শুরু করলো, যখন প্রতিমা পূজা শুরু করলো, যখন চন্দ্র পূজা শুরু করলো, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার হাবিবকে জানায় দিলেন, হাবিব ওদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। আল্লাহ ডাকতে বলে হাবি আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্দ্র পূজা করে তাদেরকে আপনি জানিয়ে দেন, যারা প্রতিমা পূজা করে তাদেরকে আপনি জানিয়ে দেন, যারা মূর্তি পূজা করে তাদেরকে আপনি জানিয়ে দেন, যারা দুনিয়ার মধ্যে আমি খোদা ব্যতীত অন্যের খোদা বানায় উপাসনা করে তাদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই, দ্বিতীয় কারুর কাছে সাহায্যের প্রশ্ন আসে না। মুসলমান শুনে লন, তবে আজকে আমাদের বোঝার অভাব, বোঝার অভাব, বোঝার অভাবের কারণে ফেতনা শুরু হয়ে গেছে রে মুসলমান। শুনে নাও, পৃথিবীর মধ্যে একমাত্র চার মালিক আর মালিক আমার আল্লাহ। শুনে লাও, শুনে লাও, শুনে লাও, এ আমার বন্ধুগণ শুনে নাও, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই, সুতরাং দ্বিতীয় কারুর কাছে চার প্রয়োজন নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন ঠিক কি না? এলা ইলাহা
আরো জোরে ও মোহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা বৈজন মগর মনে রেদনা আই হাই বোঝাইলে কেউ বোঝে না আই রে শোনাইলে কেউ শোনেন না বল শোনাইলে কেউ শোনেন না শোনেন সহে মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা এ মুসলমান গভীর মনোযোগ আমি যে কথা বলতেছিলাম গো শুনে নাও শুনে নাও ও দরদি বন্ধু ও দরদি বন্ধু শুনে নাও পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় পৃথিবীর মধ্যে দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও বান্দা শুনে নাও হয় মৃত্যু হয় রাতে না হয় দিনে সারাদিন শুরু করছো মৃত্যুবরণ করো নাই রাত শুরু করেছো মিথ্যায় পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই রে এই পৃথিবীর মধ্যে বাবা যার ঘরে নাই সেই জানে বাবার ব্যথা এই পৃথিবীর মধ্যে বাবা মা যার ঘরে নাই সেই জানে বাবা মার ব্যথা অন্য কেউ বলতে পারি না আমার ভাইয়েরা আমার বন্ধুরে বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ গো এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে লাশটা কত ভারী ও দরদি বন্ধু শোনো মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া দিনও শুরু করেছে নামাজ দিয়া ও বাবার আদেলের কান্ডা লাগা শুনে নাও এর দিনের শুরু হলো ফজর বান্দা ফজরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা আজকে মুসলমান বলে দাবি করো এ মুসলমান বলো আমি মুসলমান আমি বড় ইমানদার আমি বড় মুসলমান বান্দা শুইনাল তুমি দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় ও বান্দা দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তুমি হবে এক নাম্বারই আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক এখন তুমি কেমন প্রেমিক নামাজ পড়ো না দাড়ির খুর দাও দাড়ির মধ্যে বারবার সে দাড়িগুলো শেষে ফেল সুন্নাত তরিকার মধ্যে চলো না কেমন তুমি মুসলমান তুমি কেমন ইমানদার বলে দাবি করো এ মুসলমান শুনে নাও মুসলমান তোমার ধর্ম নয় তোমার ধর্ম হল ইসলাম ইসলামের বিধান তুমি মানো ইসলামের বিধান যদি মানতে পারো দুনিয়াতে শান্তি পরো পারো শান্তি এই জন্য আমাদের ইসলামের বিধান মানা লাগবে ইসলামের নিয়ম মানা লাগবে ইসলামের নিয়ম আকীদা যদি না মেনে এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করে মুসলমান কেমনে তুমি পার পাবা আল্লাহর দরবারে পার পাওয়া সম্ভব নয় এই জন্য বলতেছিলাম দিনের মধ্যে তোমার মৃত্যু হয় নাই ওই মান্দার রাত্রে তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই রাত্রে শুরু হলো মাগরিব মাগরিবের তুমি তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এখন আল্লাহর গোলাম হইয়া দাবি করো দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিলা তুমি কেমন গোলাম মসজিদের খেদমত করো না তুমি নামাজের বিধান নামাজ মানো না নামাজ পড়ো না আজকে নামাজের সময় হইলে তোমার সময় থাকে না হাতে ও মুসলমান শুনে নাও এরপরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে
তুমি হয়ে গেলে নবীর প্রেমী, এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয় রে মুসলমান, হয় মৃত্যু হয় রাতে না হয় দিনে, তোমার দিনের বেলা রাত্রে তোমার মৃত্যু হইতে পারে এর মধ্যে কোনো সন্দেহ নাই। যখন তুমি মৃত্যুবরণ করবা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন দুনিয়ার মধ্যে কদিন থাকবা রে মুসলমান, হয়তো 50 বছর 60 বছর 40 বছরের জিন্দেগি, এই জিন্দেগি পাইয়া এই দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করো, একবারও মরণের চিন্তা করো না, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যা, জোরে বলেন ঠিক কিনা। এত বাড়াবাড়ি, এত অহংকার, এত অহমিকা, এত তাকাব্বারি, সব কিছু মিনিটের ভিতরে শেষ, জোরে বলেন ঠিক কিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যা, তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা। পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ মৃত্যু, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া সিরিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই গো, মরণকালে যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণকালে অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বাটা কত বড় হয়ে যায়, ও দরদি বন্ধুরা শোনো, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের মৃত্যুর পরে ওই পা দুটি সোজা করে তার পারে নাই, হাত দুটি আর সোজা করে দেয়া যায় নাই, দেখা যায় জিহ্বাটা ভিতরেই দেওয়া যায় নাই, চোখ দুটি তার বন্ধ করা যায় নাই। এই রে মরণ, এই মরণের বেলা পান করতে হবে, কেউ থাকবো না, থাকাও সম্ভব নাই। ফিরাউন কারণ নমরুদ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই, আপনারা এলাকার মধ্যে যারা বসবাস করত তারা অনেকেই চলে গেছে রে মুসলমান, অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কুকুর শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। এরে মস্তান, এরে বড় বড় লোকে টাকাওয়ালা বাড়িওয়ালা, এই ক্ষমতা যে তোমার আল্লাহ দেয় নাই, সে তুই দুনিয়ার ম্যাচের দাও, দুনিয়ার ম্যাচের দাও, দুনিয়ার ম্যাচের দিয়া মৌলার প্রেমে পড়ে যাও, কারণ এই জিন্দগি মিশে মিশে জিন্দগি, কদিন থাকবা দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ায় চিরস্থায়ী না, চিরস্থায়ী না, কখন স্থায়ী, কখন যেন আজরাইল চলে আসবে, আল্লাহ ওই আজরাইল যেদিন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আমার সঙ্গে মোহাম্মদ মোহাম্মদ বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা
যাইও না আমার মহরনা শিবে কখন কেউ তো জানে না আমার মহরনা টাকা পয়সা দালান কোটা জাগা করাসি সব কিছু ফেলাইয়াজি একাই চলে সিরে আমি সব কিছু ফেলাইয়াজি একাই চলেছি ইরামি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মহর না শিবে আরো জোরে বলা যাবে না আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহর না এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মাছের চলে যেতে হবে থাকার জায়গা নাই আল্লাহ কয় কি কয় শুইনা নাও এই যে জমিনের মধ্যে পাটল দেখি আল্লাহ কয় কুল্লু মান আলাই গাফার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হবে সা ওই মাটিগুলো পুড়ে হবে তামা হয়ে যাবে মুসলমান এই যে রৌদ্রের মধ্যে পানিওয়ালা জমিনটা ফাটিয়া সৌসির হয়ে গেছে আমার আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না এই জমিনের সমস্ত মাটিগুলো পোড়ায় আমি তামা বানায় দেব ও খুলনা জেলার বাবার শুনে নাও আজকে কার জন্যে তুমি সুদ খাও কার জন্যে ঘুষ খাও কার জন্যে জিনাবে বিচার করো কার জন্যে তুমি অন্যায় করো রে মন আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায় দিব এই জমিনের যত পানি আছে আপনাদের এলাকার মধ্যে পানির অভাব নাই এই পানিগুলো পুড়ে হয়ে যাবে সাঙাই জমিনটা পুড়ে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ এই জন্য গোলামি করব আমার মাওলার এবাদত করব আমার আল্লাহর বন্দেগি করব আমার আল্লাহর অনুসরণ অনুকরণ করব আমার আল্লাহর ভালোবাসবো আমার হাবিবের রহমাতুল লিল আলামিনের কারণ আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া নবী কয় হায়াতি খায়রুল লাকুম ও মাওলানা আলে মুলামার শুইনালো নবী কয় উম্মতের শুইনালো গো আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ আজকে নবী আপনার আমার মঙ্গলের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছেন নবী কি কয় নবীর কথাগুলো শুনে নাও কোরআন হাদিস দিয়া শুনে নাও আল্লাহর নবী ডাকতে কয় ও বান্দা শোন আল্লাহর বান্দা দিলটা কান খুইলা শোন এই জমিনের মধ্যে আমার নবী আছে উম্মতের কল্যাণের জন্য ও মায়াতি খায়রুল লাকুম ও ফাতি খায়রুল লাকুম আল্লাহর নবী ডাকতে কামর ফাত আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো এই জন্য নবীর পথে যারা চলে নবীর মতে যারা চলে আল্লাহর বিধান মানিয়া যারা জীবন যাপন করে এই দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি এই দুনিয়ার মধ্যেও তারা কামিয়াব পরকালেও তারা কামিয়াব এদের জন্য আল্লাহ রেখে দিছে আল্লাহ কয় বান্দা শুইনা লও ও ইদ্দাতুনিল মুমিনিন আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আমার বুবা মানুষের লগে কথা কয়ে শান্তি পাওয়া যায় বুবা মানুষগুলো একটু মুখ খুললে তাহলে মজা লাগবে আল্লাহ আপনাদের জন্য এত শুভ সংবাদ শান্তির সংবাদ দিছে তারপরও আপনাদের মনে শান্তি নেই যদি এত আল্লাহ এত কষ্ট দিয়েছে এই যে আপনার অনাবৃষ্টির কারণে আজকে কত বক্তা হাত উঠাইছে কত বক্তা হাত উঠাইছে না কথা বলেন না কেন যে সমস্ত বক্তারা কয় মোনাজাত করা না যায় বেদাত অনেক বক্তা আমাদের মতো অনেক বক্তা বলে জায়েজ নাই এই বক্তা আজকে হাত উঠাইছে অথচ ফতোয়া দেওবন্দের দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা কমি মাদ্রাসার কিতাব যেহেতু আমরা ওই জামাত পড়েছি বাবা আমরা লেখাপড়া কম করি না আমি আগেই বলেছি ডিগ্রি বড় জিনিস না আমরাও কমি মাদ্রাসায় লেখাপড়া করছি আলিয়াতে লেখাপড়া করছি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তো এই পর্যন্ত মাঠে আসছে অত হয়তো জ্ঞানী না তবুও
এই কিতাবের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? 33 নম্বর পৃষ্ঠা। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় কিতাব। সেই কিতাবের মধ্যে লিখছে, পাঁচ ওয়াক্ত নামাজ করে, দোয়া করে, সর্বহালাতে জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আজকে বুঝেছে, দোয়া করতেছে বিশ্বের মানুষ, প্রার্থনা ভুলে গেছে। আজকে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। হয়তো এই কথা বলতে গেলে আপনারা হয়তো অনেকে কষ্ট পাবেন, হয়তো হুজুর কারোর কথা ধরছে না। ছয় শ্রেণীর মানুষে আমরা অনেক সময় আলেমদের, ইমাম সাহেবের কাছে চাই, ইমাম সাহেব আমার জন্য দোয়া করেন। আপনার বাবার ক্ষমতা আছে কিছু দেওয়া? কথা বলেন না কেন? কথা বলেন আছে, কেডা বলছে নাই? নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, আমরা জানি ইমাম সাহেব একজন ভালো মানুষ, নামাজি ব্যক্তি, উনি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করলে আল্লাহ দিবে, জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব দিব না, দিব কে? আমি জানি উনি নেককার বান্দা। ওনার এখন এইগুলো যারা কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয়, যেন আমি এটা কথা না বলাই উচিত ওই সাবজেক্ট নিয়ে বললে আবার কয় হুজুর হয়তো প্রতিবাদ করার জন্য কথা বলছে। না, আমি প্রতিবাদ করি না, কিন্তু আমাদেরকে কথা বলার সময় একটু সতর্ক থেকে কথা বলা উত্তম। সতর্ক থেকে যে ওসিলা অবতাগু ইলাইহিল ওসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা, মাধ্যম ছাড়াই দুনিয়া পাঠাই, দুনিয়া বানাইলেন, কোরআন পাঠাইলেন, সব মাধ্যম দিয়া নবীর কাছে ওহী পাঠাইলেন, এখানেও জিবরিল মাধ্যম, ঠিক কিনা? না, সরাসরি আছে কথা কন্যা কেন? একটা ছেলে জ্ঞান অর্জন করতে হলে তাকেও উস্তাদের কাছে যাওয়া লাগে, এরপরে একটা সন্তান চাইতে হলে এক বিয়ে করা লাগে, হালাল হালাল জাদা করতে হলে বিয়ে করা লাগে, বিয়ে করলেই হবে না, দুজনের সাথে মিলন করা লাগবে, মিলন করলেই হবে না, একটা সময় আছে, কথা কয় না কেন? কথা কন্যা কেন? এগুলো আমরা যারা বুঝি না, তাদের সাথে কথা না বলাই আমি উত্তম, তাদের সাথে এরকম কথাবার্তা না বলাই নিরাপত্তা পালন করা উত্তম। তামার বাবারা একজন 8 টাকা বইরা দিলে দোয়া করে, আমার কাছে কতজন দোয়া আছে, আশা পর 3-4 জন দোয়া করবে, আমার বাপের ক্ষমতা আছে দেওয়ার আছে? চিন্তা করছেন রুলামিন সাহেব দূরের থেকে আইছে, উনি হয়তো ভালো মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল হবে। এই বিধান, এই সিস্টেম যদি আমরা না বুঝি, আমরা আলেম ওলামা হয়ে যদি আপনাদেরকে কষ্ট দিই, তাহলে এই সমাজ বাঁচাবে কারা? যাতে এই জন্য ইয়াউমাল কিয়ামতের ময়দানে অধিকাংশ আলেমের জিব্বা কাটবে আমার আল্লাহ আগুনের কাছে দিয়া, আগুনের কাছে দিয়া জিব্বা কাটবে আল ওলামা একরাম, অধিকাংশ ওলামা একরাম ধরা পড়ে যাবে। কারণ আপনি প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, আমি বুঝতাম না, যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন আমার জ্ঞান খুলছে, যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন বুঝতে পেরেছি যে আমি এই মাত্র মনে হয় জ্ঞানের ভিতরে মানে একটু বুঝতে পেরেছি। আমার বাবারা প্রাইমারিতে এক বিদ্যা, পড়ালেখা কিন্তু একই অক্ষর, ওই সরুয়া সরেয়া ক খ এ বি সি ডি আলিফ বা তা, এই একটাই করা হক পর দিয়ে কিন্তু ডিগ্রি মাস্টার্স কমপ্লিট, বিএসএস ক্যাডার ডিগ্রি যত আছে সবগুলো না, বিপরীত কোনো অক্ষর ছিল বাবা? কথা বলবেন, কোনো বিপরীত অক্ষর ছিল? এগুলো দিয়াই কিন্তু বলেন দিয়ে আমরা সকাল ছোটবেলা পড়ছি সরুয়া সরেয়া, টু থেকে এই সরেয়া সরুয়া পড়ি, টুর বই বানান করে পড়া লাগে, সরেয়া ম আম খা খায়া কার ব খাবো, যেটা বলেন কি ঠিক না? তা এখন বানান করে দিকে লেগছে একটা, এটা একটু একটু দূরে দূরে, এরপরে থ্রিতে একরকম, পরে একরকম, এবার ওয়ান থ্রিতে টু থ্রিতে পড়লি, রিডিং পড় না পড়লে শিক্ষক কিন্তু পিটাইবো, যেটা বলেন ঠিক কিনা? বানান করলে পিটাইবো না, ক্লাস থেকে বের করে দিব, কিন্তু ওই যে 26 চক্করটির মাথা কাটতে হবে আর ফোটা দিতে হবে, আর ওদিকে হচ্ছে 39 চক্কর ইংরেজি, এই যে আমরা আজ পর্যন্ত ওই যে আর বাংলা অক্ষর 29টা আর আরবি আর 39টা হলো বাংলা, এইটা দিয়ে অলরেডি শুরু হয়েছে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন, যার বিদ্যা যার কিতাব না পড়ে পৃথিবীর কোনো দার্শনিক হতে পারে নাই, জ্ঞানী হতে পারে নাই, নামাই নাম লেখছে আল্লামা ডক্টর নাম লিখে দিছি, আজকে বড় বিশেষ ক্যাডার নাম লেখছি কিন্তু নামের আগে বড় টাইটেল দিছি, আল্লামা বদমসল লাগাই দিছি কিন্তু আল্লামার উপাধি তো জানি না। আমার বাবারা শুনলেন অ্যারিস্টটল সক্রেটিস যিনি বই লেখলেন, বই লেখা পর উনি বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানরাফান নাফস নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আমাদের লালন বলে নিজেকে চিনতে পারলে অন্যকে চিনা যাবে, আজকে নিজের জন্য ব্যস্ত থাকার দরকার, আমি কে? কথা বোঝেন নাই? আমি তো বুঝাইতে পারছি না মনে হয়, কষ্ট পাচ্ছেন? আজকে খালি আমি ধরতেছি, এই হুজুরের দোষ, ওই হুজুর, ওই হুজুর, ওই পীর সাহেবের দোষ, ওই পীর সাহেব, এই পীর সাহেব। আমি মাঝে মাঝেই বলি যে আমরা কোরআন শরীফকে তিনটা ভাগ করেছি, তিনটা ভাগ করেছি, এক ভাগ নিছে তাবলিগ জামাত, খালি দেখবেন আমলের ওয়াস, আর একটা ভাগ নিছে আপনার পীর সাহেবরা, যত মুরিদ বাড়ানো যায়, যত মুরিদ বাড়ানো, যত আয়াত আছে সেইগুলো, মুরিদ কমবে আয়াত ওরা পড়বে না, এটার কাছেও যাবে না। কি বাবা সত্য নেই? কথা কন্যা কেন?
আমি আমি মিথ্যা বললে বলবেন হুজুর আপনি রং করতেছেন, কারণ আমি আপনাদের কাছে আমি এমন কিছু কথা বলে যাব না যা দ্বারা আপনাদের কষ্ট পান, যা দ্বারা আপনাদের ক্ষতি হোক। আমি গুণাগার যত ইউটিউবে আলোচনা দেখছেন আমি এমন কোনো বিতর্কিত কোনো আলোচনা আমি আমার দ্বারাই করা সম্ভব না, কারণ আমি এসেছি আল্লাহর দরবারে, আবার ফিরে যাব যে কোনো মুহূর্তে। আমার আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার মধ্যে আমার দিয়া জবান দিয়ে কথা বলার সুযোগ দিছে, আমি যদি আমার এই জবানটাকে আমি যদি বেহুদা আজকে গায়ের জোর দেখায় ইচ্ছা মতো চলি, আমার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা, জবাব দেওয়া লাগবে। আর একটা ভাগ নিছে যারা জামাত ইসলাম যারা করেন ডাক করবেন না, আমিও কিন্তু আমরা ওই একই পন্থে সবাই কিন্তু মানে ভাগ করেছি, কিন্তু এরা দেখবেন ওই একটু হিটালা ওয়াশ করে এই তিনটা ভাগ, এই তিনটা ভাগকে পরিপূর্ণ করে মানার নামই হলো ইমান জানা। কিন্তু আমাদের জানার নাম ইমান না, মানার নাম ইমান। আমরা জানতেছি বেশি, আরে জানা জানি। এখনকার যুগে একজন ভ্যান চালক এত ওয়াজ জানে, ওয়াজ শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছে, ও মানে না। ফজরে আজান নামাজ পড়লে এত রাকাত কই, 2,88,00,000 বছর জাহান নামে যাইতে হবে এক ওক্ত নামাজ কাজা দিলে। ও কিন্তু জানে শুনছে মানতে রাজি না, কথা কই না কেন। ও কিন্তু জানছে যে এত রে এত গুণা হবে, এই পরিমাণ গুণা হবে, ও জানা পরও বেকুব কি করতেছে নামাজ কাজা দিচ্ছে, কথা কয় না কেন। কষ্ট হয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনে নাও, নবী কি বললেন, আমার হায়াতের জিন্দেগি শরিয়াত তরিকা হাকিকত মারিফাত যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আমি নবী, মারহাবা বলেন। আরো জোরে বলেন, আবার আমরা কই নবী মারা গেছে, হা বাবা নবী কয় ওফাতি খয়রুল লাকুম, আমার ওফাতটা এটাও উম্মতের জন্য বড় কল্যাণকারক, কারণ আমি নবী আমার উম্মতের জন্য প্রার্থনা করি, যখন কোন উম্মত ভুল করে আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে আমার মাওলার দরবারে উম্মতের হইয়া প্রশংসা করি, অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী, সেই নবী কেউ ভালোবাসার দরকার আছে কি না বুঝে বলবেন, না বুঝা হন না বলবেন। অন্যায় করে ছেলে মাফ চাইতে হয় বাবার, যে বাজান রে আমার ছেলে ভুল করলে মাফ করে, যখন বাবাই কাজ না হয় চেয়ারম্যান মেম্বার কাজ দেন, চেয়ারম্যান মেম্বার গোপনে যে ভাই আমাদের গ্রামের ছেলেটা একটু দুষ্ট টাইপ আছে, আমি ওর তরফ থেকে মাফ চাচ্ছি, তা আমার উম্মাদ ভুল করতেছে আর নবীজি কাঁদতেছে, নবী কত ভালোবাসে, সেই নবীর সুন্নাত তরিকায় চলার দরকার আছে কি না। প্রতিদিন শেভ করবেন তাহলে সুন্নাত হইবে, কথা কয় না কেন। শেভ করবেন, টুপি মাথায় থাকে না, মিশাক করি না, এরপরে যত পর্দার বিধান্ত মানি না, এগুলো সব আমরা ভুল পথে। তবে এভাবে বলা আমার ঠিক না, যদিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবুও রাসূলের সুন্নাতটাকে দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে, আমাদের মহব্বত করতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে, নয়তো নবীজি আমাকে আপনাকে চিনবে না। জোরে বলেন ঠিক কিনা, রাসূলের সুন্নাতটা আমাদের আদায়ের দরকার আছে কিনা। আছে, আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। মহব্বত এ দুনিয়ার মুসলমান শোন, মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে মৃত্যু কত যন্ত্রণার কথা বলতে যা বললাম, মুসলমান একজন নবী হযরত ইদ্রিস আলাইহিসসালাম ওনারও একবার মৃত্যু হয়েছে, আবার জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে, উনি জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ জিগায় বন্ধু তুমি কেমন আছো, কয় ভালা, জান্নাতে এত নিয়ামত, জান্নাতে অফুরন্ত বান্দা, একটু আগে বললাম আল্লাহ বলেন দাতুনিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি আটটা জান্নাত, আর এই জান্নাতের মধ্যে এত অফুরন্ত ভান্ডার, যা চাবেন তাই পাবেন, যে নিয়ামত শুধু মনে মনে কল্পনা করবেন, যে নিয়ামতগুলো একবার স্মরণ করবেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে নিয়ামতগুলো। ও মুসলমান দিলের কান্না লাগা শোনো গো, ইদ্রিস আলাইহিসসালাম ডাকতে বলে আমার মালিক, তোমার আজরাইল আমার সনে মনে হয় ভালো ব্যবহার করে নাই, আমি ওই জান্নাতের মধ্যে যা সব নিয়ামত পাইলাম
সমস্ত রহমত আমি পাইলাম, কিন্তু মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। তোমার আজরাইল মনে হয় আমার শুনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দেখো আজরাইল, জলদি যা আমার বন্ধুরে জানাই আয় কেমনে তার রুটা বাইর হলো। এবার আজরাইল সাল্লাম সামনে হাজির হয়ে গেছে, ডাক দেখো আসসালামু আলাইকুম আল্লাহর নবী, আমি আপনার কদমের মধ্যে আছি কিছু জানতে চান কিনা? আল্লাহর নবী ডাক দে বলো আজরাইল, আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছো গো। আজরাইল কয় হুজুর, আপনি জানেন পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা, একমাত্র ইসলামের বিধান মানে যারা, এই মানুষগুলোর জানটা রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে? হুজুর আপনার রুটা বাইর করা হয়েছে, আপনাকে এত আসনে মৃত্যু দেওয়া হয়েছে, সেই মৃত্যুটা হলো মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, ইমানদারের মৃত্যু হয় কেমনে শুনেন মুসলমান? ওই নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ইমানদার জান্নাতি মানুষের মরণ হয়, যতন আটা আটা গুলাইয়া খামির বানাইয়া রেখে দিলের ভিতর থেকে যেমন একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারের ভিতর থেকে সে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এইবার আল্লাহর বন্ধু শুই না লও, ও আমার আল্লাহর গোলামেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও, আদনালের সাল্লাম ডাক দে বলো হুজুর, আপনার জানটা বাইর করেছি শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রুটটা আমি এমনি আসান করেছি শুধু মাথার উপরে হাত রেখেছিলাম, কারণ ইমানদারের রুটটা বাইর করা হয় মাথা দিয়া গো। এই পৃথিবীর মধ্যে শুনে নাও, পা দিয়ে আটটা ছিদ্রা দিয়ে ইমানদারের রু বাইর হয় না, আটটা ছিদ্রা দিয়ে বাইর হয় মুসলমান কাফের বেঈমান মুনাফিকদের, কিন্তু ইমানদারের রুটটা বাইর হয় কোথা দিকে শুনে নাও? এই আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তরে বানাই নাই, এই পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলাম এমনি তোরে আমি বানাই নাই, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবচেয়ে নিকটতম ফেরেশতা আমার কাছে, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, ও বান্দা তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া, আল্লাহ পাক এই সুন্দর দেহটার বানাইয়া মুখটা তোমার ফেসটা মুসলমান, আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল, এটা সাদের আল্লাহ পাক কত সুন্দর করে তোমারে বানাইল। এই জন্য মুসলমান যারা ইমানদার হয়, এই মুমিনের রুটটা বাইর হয় কান দিয়ে না হয় নাক দিয়া, না হয় চোখ দিয়া, না হয় গাল দিয়া, এই সুন্দর চেহারা দিয়া ইমানদারের রুটা বাইর হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, এই আদনাল্লাহ সাল্লাম এসে মাথার মধ্যে হাত বুলাইয়া সালাম দিয়া আপনার রুটা নিয়ে যায়, ডাক দে বলে যে ও আজরাইল, আগে বলো আমার রুটা কেমনে বাইর হলো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে যখন বললেন, আজরাইল ডাক দে কয় হুজুর, আমি আজরাইল শুধু আপনার মাথার ভিতরে হাত রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই নাই রে, আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, আজরাইল রে তুমি কি শুনাইলাম? এত সহজ মৃত্যু যদি এত কঠিন, ও আজরাইল যারা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিবেন, আজরাইল যারা দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দিবে, জিহ্বা বাইর হয়ে যাবে, তাদের মরণটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, আজকে সংসারের মায়ের পড়িয়া খোদার বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, আজকে নিজের মন গড়া মতো চলো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও। ও মুসলমান শুনে নাও, আজকে এত কিছুর পরে তুমি চিন্তা করছো চিরস্থায়ী? না না, চিরস্থায়ী নয়, কারণ কখন যেন ডাকে যে যায় তুমি আর মাসের চলে যায়। আল্লাহ
ওই মরণের সময় আমাদের জবান দিয়ে কালেমা বাইর করে দিও আল্লাহ, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই পৃথিবী চিরদিনে থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমাই ভুইলা যাইও না, আমার মরণ এ দুনিয়ার মুসলমান শোন, ওরা বনী ইসরাইলের জন্য বিছিল গো। ওই গোত্রের একটা কথা আমি বললে বুঝতে পারবেন, নাম হলো হযরত হুযাইর আলাইহিসসালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। উনি উনাকে একবার বাদশাহ জুলকারনাইন মুসলমানদের গ্রেফতার করলেন, যিনি পৃথিবীর মধ্যে বাদশাহ জুলকারনাইন যার নাম শুনল গো, আল্লাহ তাআলা তার পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল, অদ্য পৃথিবীর ক্ষমতা তার দান করেছিল আল্লাহ। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো মুসলমান শুনে নাও, একজনের নাম হলো পৃথিবীর মধ্যে যিনি যার নাম ছিল বাদশাহ কোথায় রে সুলাইমান, যিনি বাতাসের সঙ্গে চলতেন সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন, আল্লাহ তার অতিরিক্ত পাওয়ার দান করেছিলেন, পিপীলিকার কথা বসতেন, বাতাসের কথা শুনতে পারতেন, এই ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ তাআলা। আর একজন মুসলমানদের মধ্যে বাদশাহ জুলকারনাইন, যাকে আল্লাহ ওই পৃথিবীর মধ্যে তামা পৃথিবীর মধ্যে বড় ক্ষমতা দান করেছিল। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বাদশাহ জুলকারনাইন আল্লাহ পৃথিবীর মধ্যে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। এই মানুষটা এত লম্বা মানুষ ছিল, একটু বোঝানোর জন্য কথাটা আমি পিছনের দিকে চলে যাই, এই 48 হাত লম্বা দেহটা কানা ছিল, আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল গো। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল তাকে আল্লাহ। একটা মজেদার ঘোড়া দান করেছিল, এই ঘোড়াটার মধ্যে সরিয়া একটা কদম পা ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় গিয়েছেন তাদের বলি, যারা হজ করতে গিয়েছেন মুসলমান শুনে নেন, মদিনায় যারা গিয়েছেন মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, ওই মহকামাটার ভিতরে লেখা দেখবেন বড় হক করে ইংলিশে লেখা, আরবিতে লেখা আছে আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। ওই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে রাখা হয়েছে কবরের মধ্যে শুয়াইয়া, কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে, ওই সাইনবোর্ডের মধ্যে লাগানো আছে আমি বাদশাহ জুলকারনাইন, যদি জানতাম দুনিয়ার মধ্যে হায়াত আমার সীমিত, বাঁচছে কত 1600 বছর বাঁচিয়া কয় আমার হায়াত সীমিত, আর আকিরে নবীর উম্মাতের হায়াত হলো গড়ে 60, গড়ে 70 বাংলাদেশ সরকার দিছে 70 বছর হায়াত, কয় আমরা হায়াত বাড়িয়ে দিছি না বাজান না, এই 70 বছরের দেখা যায় 10 বছরে চলে গেল বাল্য জীবন, থাকলো 60 বছর, 60 বছরের তোমার মধ্যে 100 মুসলমান শুনে নাও, 30 বছর চলে গেছে তোমার ঘুমের মধ্যে, থাকলো তোমার মুসলমান আর 30 বছর, এই 30 বছরের 15 বছরে চলে গেল তোমার জীবনকাল, ও মুসলমান শুনে নাও, 10 বছরে বিয়ে শাদি, দেখা যায় আর মাত্র 5টা বছর আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই, তবে তুমি কেমনে বাঁচবারে মুসলমান শুনে নাও, শুনে নাও, এই মুসলমান যে বেইমানি করবে তার প্রমাণ তো তৎকালীন জামানাও দিয়েছিল আল্লাহ, কমিনার ন্যাস মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার নেতার ইমান আনছে, বিল্লাহ আল্লাহর প্রতি ও বিলা ও মিনা কিনা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ও মা হুম বে মুমিনিন।
আল্লাহ ডাকতে বলে হাবি ওই মানুষের মধ্যে একদল আছে গো আপনার কদমের মধ্যে যাবে তারা বলবে ইমানদার তারা বলবে মুত্তাকিন তারা বলবে মুমিন তারা মুত্তাকিনু না মুমিনু না ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতানিল কাফিরিন আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাত সাতটা জাহান্নাম কিডা কিডা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা কৃপন মানুষের সাথে আমার বসা খুব কম পড়ছে আমরা এই বঙ্গে আসি না যদিও খুলনা বিভাগের ছেলে হই যত ইউটিউবে দেখছেন আমরা আমাদের একটা মাহফিলে এটা আমার গৌরব না আমার ফখর না আমি গুণাগারে দেখার জন্য এরকম দুই চার ডবল মানুষ রুলামিন সিদ্দিকের দেখার জন্য যদিও চলি একদম সাদা আল্লাহ কারতে সম্পদ আল্লাহ কম দিই নেই প্রতিষ্ঠানও করছি দুই চারটা প্রতিষ্ঠান করেছি এটা আমার ফকর নয় খবর নিতে হবে তো চলা কি আমি ভাইও যেমন আমিও তেমন আমার সবচেয়ে বড় যে আমি মানুষের সঙ্গে যেন মিশতে পারি মাটির মানুষের জন্য চলতে পারি ভিতরে যেন বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ যেন অহংকার না আসে আপনার দুয়ার বর্গে দুইবার স্বর্ণ পদক প্রাইজ পেয়েছি এই খুলনা বিভাগীয় পুরস্কার আমি গুণাগার পেয়েছি রফিকুল ইসলাম সাইফিরে ফেল করার পর আমি জাতীয় পুরস্কার পেয়েছি এটা আমার গৌরব নাত্য গৌরব না আমি অহংকার করি না তবে ওই অহংকার আমার না আমার একটা কথা হলো যে আমি যেন এমন কোন চরিত্র এমন যেন গঠন আমার ভিতর না আসে আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ সুস্ব পরিমাণ রেওয়া যেন না আসে কিন্তু দুঃখের বিষয়ে আমি আপনাদের ছেলে যদিও আসতে পারি না এখন অনেকে আপনার অনেক দাওয়াত পাই কিন্তু আমি আসতে পারি না থাকি চট্টগ্রামে বেশি থাকি এই জন্য এদিক কত দূর থেকে আসা সম্ভব হয় না যিনি বলি যদিও পরিচয় সবাই জানে যে খুলনার ছেলে খুলনার ছেলে আসলে আমি খুলনার ছেলে হলেও আসতে পারি না সময় দিতে পারি না তো দেখলাম আপনাদের কাশা পর চিন্তা করলো আমার হয়তো চিনে নাই এমন অবস্থা মানুষগুলোর জন্য ঘুমায় ঘুমায় একদম অবস্থা কাহিল মেরে গেছে অমন ঘুমায় নারে নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় নারে অমন ঘুমায় নারে নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন বাড়ি গাড়ি সুন্দর নারী পায়ারে তুই সবই ছাড়িলি একদিন তোমার নিতে হবে একদিন তো নিতে হবে চিরবিদায় আজ ভাবলি না রে মন ঘুমায় না রে যমন ঘুমায় না রে নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায়ুন রে ঘুমানোর জায়গা আছে ইমানদারের জন্য ঘুমানোর জায়গা না ইমানদারদের জন্য এটা কষ্টের জায়গা ঘুমাবে আরামায়াসে থাকবে বেঈমানেরা মুনাফিকেরা জাহান্নামীরা আর ইমানদার সদা সর্বদায় ঘাম ঝরাবে কষ্ট করবে এবাদত করবে বন্দেগী করবে আর বেঈমানগুলো আরামায়াসে খাবে ঘুমাইবে এই জন্য আমরা যারা আমি অনুরোধ করবো আমি আমার নিজে ধরি না আপনারা যারা আছেন একটু কষ্ট করেন এই দুনিয়াতে কষ্ট করে যান আখেরাতে কিছু পাবেন মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
বৈজনম গর মনে রবেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝেনা আই রে শোনাইলে কেউ শোনে না হায় হায় শোনাইলে কেউ শোনে না অগ শোনেন হে মদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোর লা ইলাহা এ দুনিয়ার মুসলমান শুইনালা এক নাম্বার হলো মানুষের মরণ, তিনটা বিপদ নাম্বার টু হলো মানুষের কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও, ওই মরণের সময় জবান দিয়া কালেমা বাইর করে দিও, যেমনি ভাবে কালেমা নসিবাই নাই মুসলমান আল কামার যখন মুসলমান।